চলে এসেছি নতুন আরেকটা রেসিপি নিয়ে। তো আজকের বানাবো মুড়ি ঘন্ট। তো এই জন্য প্রথমেই আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। তো এখানে তোমরা চাইলে সর্ষের তেল ব্যবহার করতে পারো, আমি রাইস প্যান তেল ব্যবহার করেছি। এরপরে মাছের মাথা নিয়ে তার মধ্যে নুন ও হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখানে আমি কাতলা মাছের মাথা ইউজ করেছি। এরপর তেল গরম হয়ে যাবে যখন, তখন মাথাগুলো দিয়ে খুব কড়া করে ভেজে নিতে হবে। মাথা ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলেই ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভেজে নিতে হবে। এরপর আলুগুলো যখন ভাজা হয়ে যাবে তখন ওই তেলেই কাজু দিয়ে ভেজে নিতে হবে 2 মিনিট মতো। কাজু ভাজা হয়ে গেলে তেলের মধ্যে সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে অল্প নাড়াচাড়া করে নিতে হবে। এরপর টুকরো করে রাখা পেঁয়াজ, আমি সব কিছুর পরিমাণই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে অল্প এর মধ্যে আদা ও রসুন বাটা দিয়ে দিতে হবে। এরপর এর মধ্যে টমেটো কুচি, এখানে চাইলে টমেটো পেস্টও ব্যবহার করতে পারেন আপনারা। এরপর হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও পরিমাণ মতো নুন ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটাকে। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। জলটা আপনি আপনার পরিমাণ মতোই দেবেন এখানে। মশলাটাকে কষতে দেওয়ার জন্য 2 থেকে 3 মিনিট ঢেকে রাখতে হবে। এরপর 2 থেকে 3 মিনিট পর যখন তেল ছাড়তে শুরু করবে তখন মশলাটাকে আবার অল্প নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এরপর এর মধ্যে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল জল ঝরানো সেটাও দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। চালটা 2 থেকে 3 মিনিট মতো দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে। এরপর ভাজা হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা কাজুটা দিয়ে দেবো। কিশমিশটা আমি এখানে ভাজিনি, তো আপনারা চাইলে ভেজেও নিতে পারেন, আমি ভাজা ছাড়াই কিশমিশটা এখানে ব্যবহার করেছি। এরপর এতে প্রায় পরিমাণ মতো গরম জল দিতে হবে। তো এখানে জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে যাতে আলু আর চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, আর এখানে জলটা কিন্তু গরম ব্যবহার করতে হবে। এরপর ঢেকে দিতে হবে প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। তো 5 থেকে 6 মিনিট পর যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে গোটা কাঁচা লঙ্কা ও ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি আমি। এরপর মাছের মাথাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে মাথাগুলোকে ভেঙে নিতে হবে। মাথাগুলোকে খুব ভালো করে টুকরো টুকরো করে নিতে হবে এবং এতে পরিমাণ মতো চিনিও দিতে হবে। চিনিটা আপনারা স্কিপও করতে পারেন, আমি এখানে দিয়েছি 1 চামচ মতোই। এরপর আরও 5 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। 5 মিনিট পর যখন চাল এবং আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আবার অল্প নাড়াচাড়া করে নিতে হবে। জলটাও অনেকটা আমাদের এখানে শুকিয়ে গেছে। এরপর এতে পরিমাণ মতো গরম মশলা ও ঘি দিয়ে আবার অল্প নাড়াচাড়া করে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মুড়ি ঘন্ট। তো পরিবেশন করুন গরম গরম মুড়ি ঘন্ট। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।